কি খাচ্ছ? হ্যাঁ, এমনি ঠান্ডা মার্কেট, ঠান্ডা বাজার, ঠান্ডা মাথা। আচ্ছা, গোটা মেশিনের এই যে সেকশনটা মেনলি, এটা হচ্ছে টোনার সেকশন। সকালবেলা গেছিলেন সেকশন ইঞ্জিনিয়ার সাথে দেখা করতে, ওনাকে বুঝিয়ে বাজিয়ে আমার গনু আর গনুর মা চলে এসছে। আমি তো বুঝে পারছি না, মানিকতলা থেকে তুমি শিয়ালদা কোন অটো দিলে, ওইখানে বসছো খেতে, কি খাচ্ছ? সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিসে গো? বেল আর জুঁই। এটা কি বাবার জন্য ব্যবস্থা? সকাল থেকে উঠে না খেয়ে ঘুরে যাচ্ছে, বাজার থেকে এলো। কি খেয়েছো? যোগাযন্ত হচ্ছে, এদিকে বাইরে পুজোর আওয়াজ আসছে ঢাকে। সে সন্ধ্যাবেলা যাবে দিতে? দুবেলা দিয়ে আসবে। ঠিক আছে, কোথায়? ওই নিচে শিব মন্দিরটা আছে না? ভালো হয়ে গেছে, ঠিক আছে। হে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ শুক্রবার, 12th of April, আজ নীল ষষ্ঠী। তো রিমা অ্যাজ ইউজুয়াল সকালবেলা একটু আগেই বেরিয়ে গেছিল, প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে বাজারে গিয়ে সব বয়ে বয়ে নিয়ে এসছে। সকাল থেকে না খেয়ে রয়েছে, চা খেয়ে রয়েছে। এদিকে বাইরে প্রচণ্ড রোদ, ঘামে কাহিল হয়ে গেছে, বললেও শুনবে না, কি আর করবে। যাই হোক, মানে নিচে আমাদের মন্দিরটা আছে না, একদম ওই বাড়ির আমাদের এদিকে বাউন্ডারি আছে, এখান থেকে দেখা যায়। ইনফ্যাক্ট এই এই শিবের মাথা মন্দিরটা দেখা যাচ্ছে, তো ওই চূড়াটা দেখা যাচ্ছিলো ওইখানে, জাস্ট মন্দিরটা দেখতে এখান থেকে সামনে, বাট সামনে গেট দিয়ে ঘুরে যেতে হয় আর কি। ওখানে গিয়ে দুবেলা পুজোটা দিয়ে দেবে। এদিকে লালটু সকালবেলা ফোন করেছিল, মেশিন অন করে দিয়েছিল, বলছে দাদা কি একটা এরর দেখাচ্ছে, মেশিনটা পুরো রেডি হচ্ছে না। বললো কি লেখা ছিল, এখন পিছনে যা, মুছতে গেছিলি পিছন দিকটা? বলে হ্যাঁ, পিছনে যা, প্লাগ গুলো সব চেপে দে, তারগুলো লুজ হয়ে গেছে, কানেকশন লুজ হয়ে গেছে, এই জন্য চলছে। ফের মেশিন অফ করতে হলো, পিছনে গিয়ে সব প্লাগ গুলোকে চেপে চেপে দিলো, দেওয়াতে ফের এসে অন করেছে, তারপর রেডি হয়ে গেছে, তারপর প্রিন্টও হয়ে গেছে কিছু, সকালবেলা স্টার্টিংটা স্টার্ট হয়ে গেছে আর কি। ওই চলে এসছে পিছনে, শান্ত ক্লান্ত, কিন্তু শুনবে না, ওই না খেয়েই সব চৌ চল, কাজকর্ম সারি ছেড়ে বেরোই, প্রায় 11টা বাজে চলি। এদিকে আমার স্নোবেল, হ্যাঁ, সকালবেলা ব্রেকফাস্ট করতে হয়েছে, তার আগে কখন উঠেছি, 9:30 সময় উঠে গেছে, এখন বাজে প্রায় 11টা, আধা ঘন্টা ধরে, এক ঘন্টা ধরে স্নান করলো, শ্যাম্পু করেছি, বাথরুমে দেয়াল দেয়াল ধোয়ে না স্নান করার নামে। আচ্ছা, তুই স্কুলে থাকার সময়, স্কুলে যাওয়ার সময় টুক করে কি করে 10-15 মিনিট স্নান করে চলে আসিস? এমনি সময় গেলে 1 ঘন্টা কাটাস? হ্যাঁ, বদমাশি বুদ্ধি, কি খাচ্ছ? চা রোজ। হ্যাঁ, চা রোজ। আবল, চা রোজ, চা খেয়ে নিয়েছিস? চা রোজ, চা রোজ, চা রোজ করছি। এটা কি, ওটা কি ধরে টানাটানি করলে তুই? স্নোবেল স্বীকৃত হু দ্বারা স্বীকৃত। বাবা, 1:45 বেজে গেল, লাড্ডু রেখা রয়েছে। আজকে পান্তা ভাত, শীতলা পুজো গেছে, নীল পুজো, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, তাই বৌদি বলছে পান্তা ভাত খাও। কি, কাঁচা লঙ্কা দুখানা মাঝখানে পড়ে আছে, তেল নুন সামনে রয়েছে, যা ইচ্ছে দিয়ে খেয়ে নাও। এমনি ঠান্ডা মার্কেট, ঠান্ডা বাজার, ঠান্ডা মাথা, বেশি ঠান্ডা হয়ে গেলে ঘুম ঘুম না পায় আমার, চিন্তাই। বাবা, 1:30 বেজে গেল, ওই দেরি হচ্ছে, লাড্ডুর বেচারা একা রয়েছে, আমি করছি দেরি। কি বৌদি, এটা কলা আছে, ড্রাই ফ্রুট আছে, নিজে উপোস করে জিম মেরে আছো, আমাকে টিফিন দিচ্ছ? দাঁড়া দাদি, স্নানটা করে একবার পুজোটা দিয়ে চলে আসো, তাতে কাজ হয়ে যায়। দাও, দুবার দুবার করে কেন, দুবার কেন যেতে হবে,
প্রদীপ জাল দিয়ে দেওয়া পরে এই চারটার সময় যাবো, এই চান করে কড়াইটা পুজোটা দিয়ে দিই। কি যে প্ল্যানিং কে জানে। হেমা কালকে সামলে, দুটো বেজে গেল ঢুকতে ঢুকতে, রাস্তা পুরো ফাঁকা, ছুটির মজা পুরো চলছে। আর আমাদের পাড়াতে ঢোকার পর বুঝতে পারলাম রং চং করার জন্য দোকানপাট পরিষ্কার করেছে, রং চং ব্যবস্থা করছে সব চারিদিকে, মানে আজকেও খালি খালি থাকবে আর কি। আর মুসলিম ভাইরা কেউ মোটামুটি কাস্টমাররা কেউ খুব একটা আসবে না, খুব যদি নেহাত দায় না পড়ে থাকে। ওরা আজকেও মোটামুটি ঘুরতে যাওয়া দীঘা মন্দারমণিতে ব্যস্ত, তো এদিকটা কেউ খুব চাপে না পড়লে ঘেসবে না আর কি। চল লড়ি এখানে মা হাতে পুজো জিনিসপত্র, যাচ্ছি নিজের মন্দিরটাতে, শিব মন্দিরটাতে পুজো দিতে, সঙ্গে আমিও ল্যাংবোটে যাচ্ছি। এবার মা বাড়ি গিয়ে একটুখানি খেয়ে নিয়ে তারপর যাবো মানে বেরোবো, পয়লা বৈশাখের জন্য ঠাকুরটা লাগবে সেটা কিনতে যাবো। কোন বাজারে যাবো? হ্যাঁ ফাঁকাই ছিল, পুজো দেওয়া গেছে, ভালো করে বসে পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ দেখতে, দেখি পেয়ে গেলে ভালো আসবে। আচ্ছা গোটা মেশিনের এই যে সেকশনটা মেনলি এটা হচ্ছে টোনার সেকশন, এটা হচ্ছে মেন টোনার। তো আমরা টোনার কাকে বলে, এবার অনেকেই হয়তো প্রশ্ন থাকতে পারে টোনার মানে কি। টোনার মানে হচ্ছে ইঙ্ক, যে ইঙ্কটা অ্যাকচুয়ালি ইউজ হয় প্রিন্টের জন্য, দ্যাট ইজ ইয়েলো, ম্যাজেন্টা, সায়ান অ্যান্ড ব্ল্যাক, এটা কমার্শিয়ালি ইউজড টার্ম। এর বাংলা যদি মানে একটু সরল করে বলি তাহলে এটা হচ্ছে হলুদ বা ইয়েলো, এটা হচ্ছে ম্যাজেন্টা বা কী বলবো এটা রানী কালার বলে, বা লালের মেজর পার্ট এটা বলতে পারেন, প্লাস ব্লুয়ের মেজর পার্ট এটা সায়ান, আর এটা হচ্ছে ব্ল্যাক। দিস ইজ দ্য মেন থিংস। আর এই মেশিন যেহেতু ডেডিকেটেড প্রোডাকশানের জন্য, হাই প্রোডাকশানের জন্য, সেই কারণে একই সঙ্গে প্রতিটা টোনারে দুটো করে বটল ইউজ করা হয়, ইউজ হয় লাগে মেশিনে দুটো করে লাগানো, ঠিক আছে। এর ফলে কি হয়, যদি কোনো একটা টোনার কোনো কারণে শেষ হয়ে যায় প্রিন্ট স্টপ হবে না, মেশিন ইন্ডিকেটর দেবে। এবং সকাল আজ বিকেল থেকে ইনফ্যাক্ট আমাদের কাছে একটা ইয়েলো একটা ব্ল্যাক শেষ হয়েই ছিল, তাই তো? আমরা সেই অবস্থায় গোটা দিনটা এখন সারাদিন প্রিন্টও করে নিলাম, মাঝখানে টোনার পাল্টাবার সময় পাইনি তাই পাল্টাইও নি। তো এখন একটু ফাঁকা হয়েছি, একটা অন্য প্রিন্ট চলছে হালকা ফুলকা, সেই সময় আমরা প্রিন্ট চলাকালীন টোনারটাকে একটা ইয়েলো চেঞ্জও করে দিয়েছি অলরেডি, আর ব্ল্যাকটাকে চেঞ্জ করছি। কীভাবে চেঞ্জ হয় দেখো, এই হচ্ছে একটা বটল। জেনারেলি এই বটলগুলো আমাদের এই যে মেশিনটা অলরেডি এক্সিস্ট ছিল তার ডাবল কনজাম্পশন, মানে ডাবল ক্যাপাসিটি, একটা বটল সেরকম দুটো বটল লাগানো থাকে। তার মানে এটা যদি 7000 প্রিন্ট হয় একটা টোনারে কোনো নর্মাল জব করে, এটা একটা টোনারে সেটা 14,000-15,000 প্রিন্ট করবে, প্লাস ডাবল মানে 30,000 প্রিন্ট অবধি একটা বটল, দুটো বটল একটা কালারে নিয়ে নেবে। এই যে লাগিয়ে দিলো, সঙ্গে সঙ্গে ইয়েলোটা চেঞ্জ হয়ে গেলো, সেন্সার অটোমেটিক ডিটেক্ট করে নিল। চলো গেটটা বন্ধ করে দাও, জাস্ট ফেলে দাও, লকড। যাক অবশেষে আজকে আমাদের ইলেকট্রিকের যে প্রদীপ দা, হ্যাঁ উনি সকালবেলা গেছিলেন সেকশন ইঞ্জিনিয়ারের সাথে দেখা করতে, ওনাকে বুঝিয়ে বাজিয়ে আলটিমেটলি এই চার্জেস বাগেরা নিয়ে 14,816 ব্যাপারটাকে ডান করেছেন। পজিটিভ ব্যাপার হচ্ছে এটাই যে কোথায় 27,000 টাকা ছিল সেখান থেকে হাফ করে দেওয়া হয়েছে, যাক যতটা রক্ষা হয় প্রায় এটা জমা করে দেবো টাকাটা। আজকে এদিকে রিমার মেয়ে চলে গেছিলো মানিকতলায়, এদিকে উপোস করেছিল পুজো দিয়েছে, তারপরে আবার গেছে মানিকতলায়, পর্দ ফর্দ কিছু নিয়েছে হয়তো দেখবো, আর ঠাকুর পছন্দ করতে গেছে, ঠাকুর অনেকগুলো ছবি ছবি পাঠিয়েছে, এই নিয়ে অনেকক্ষণ ধরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে চলছে ঠাকুর 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 দেখানো। দেখি আলটিমেটলি আমি বললাম যে যেটা পছন্দ হয়েছিলো ওটাই নিয়ে নিতে, তো আলটিমেটলি ওই ঠাকুরটাই নেওয়া হয়ে গেছে। এবার রিমা বলছে যে আমি ওটাকে বয়ে নিয়ে কেন যাবো, আস্তে তো এখানেই হবে,
তাহলে কি করবে? ও মানিকতলা থেকে এখন আবার মেয়েকে নিয়ে ঠাকুর ফাকুর বয়ে আবার এখানে নিয়ে আস। একদিকে ভালো আমাদের থাকি একটুখানি, থেকে ঠাকুরটাকে এখানে রেখে দিয়ে যাই, সুবিধা হবে এই ঘরে হোক বা ওই ঘরে হোক প্রপারলি। তাহলে রোববার দিন আবার ঠাকুরটাকে বয়ে বয়ে নিয়ে আসতে হবে না, বাকি এমনি জিনিস তো অনেক কিছু বয়ে বয়ে আনতেই হবে। চলো মোটামুটি তো গোটানো স্টার্ট, সব শান্তি এটাই, অর্ধেক টাকা হয়ে গেছে। দেখি 9:40 বাজে, আমার গনু আর গনুর মা চলে এসছে ঠাকুর নিয়ে, এই লক্ষ্মী ঠাকুর আর এই গণেশ ঠাকুর। তো পয়লা বৈশাখের দিন এখানে নতুন ঠাকুর পেতে পুজো করা হবে, তাই তো? কি করে এলে? আমি তো বুঝে পারছি না, মানিকতলা থেকে তুমি শিয়ালদা কোন অটো দিলু? তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু, না অটো করেছিল তাড়াতাড়ি চলে আসতে পেরেছো। ঘন্টুরা বেরিয়ে যাচ্ছে, টাটা টাটা, আমি বেরোচ্ছি একটু পরেই। খালি হাতে এসছো তো? ঘটি গরম যাচ্ছিলো, পিঠাঘর ঘটি গরম কিনি, সে আমি দেখাচ্ছি। আমাদের এদিকে কাজ মোটামুটি গুটিয়ে কমপ্লিট, ঠাকুরটা ওইদিকে রেখে দেওয়া হয়েছে মেশিনের পিছনে ব্যাক সাইডে, সাবধানে যাতে কেউ না ধরে। আচ্ছা এদিকে লিকুইডের অর্ডারটা দেওয়া হয়ে গেছে, এটা ঠাকুর চলে এসছে, ক্যালেন্ডার বানাতে দিয়ে দিয়েছি, মিষ্টি প্যাকেটের অর্ডারও দেওয়া হয়ে গেছে। রিমা ওদিকে পুজোর জিগরপত্র করে নেবে, এই টেবিলটা মনে হচ্ছে পুজোর দিনকে সরিয়ে নিতে হবে, এনে পেপারগুলোকেও কালকে সাফা করে ফেলতে হবে, নাহলে পুজোর জায়গা পাওয়া যাবে না। ঠিক আছে ওদিকে কাজটা মোটামুটি মিটে গেল, আর কি বাকি থাকছে দেখি। সুমনটা না আসেতে আমাকে সারাদিন এখানে বসে থাকতে না খুব প্রবলেম হয়ে গেল, যে একটু অন্য কিছু চিন্তাভাবনা করো তার কোনো উপায় থাকছে না। চলো দেখি এবার ওই ইলেকট্রিকের সিকিউরিটি বিল যেটা পাঠিয়েছে ওটাকে অনলাইন জমা করা যায় কি না অপশনটা ভালো করে ঘেটে গুটে দেখতে হবে। 10:30 বাজে, এক্ষুনি বাড়ি ঢুকলাম, মা বাসে বসে জোম্যাটোতে খাবার অর্ডার করে দিয়েছিল, বাড়িতে তো সেরকম কিছু রান্না করার মানে করা নেই, আমাদের আগে খাবার নিয়ে চলে এসছে দাঁড়িয়েছিল, এক্ষুনি আমরা ঢোকার সময় নিলাম। সেই 11:10 কিছু দেরি টাইম চেঞ্জ করতে পারছি, মহা মুশকিলে পড়ে গেছি। বাহ বাহ 11:30 বেজে গেছে, কোথায় গেলি? টেবিলে নেই কেন? ও ওইখানে বসছো খেতে, কি খাচ্ছ? কেন হঠাৎ করে আলাদা করে এখানে খেলে না কেন? ও তুমি আমাদের থেকে আলাদা, কি এটা ছোলা বাটুরা? চানা বাটুরা? আচ্ছা ছোলা বলা যাবে না, কে নাও? হ্যাঁ ওই নিয়ে শুয়ে পড়ো আর কি করবে। আচ্ছা কি আয়োজন? বাবা এ তো জামাষ্ঠী আয়োজন মতো মনে হচ্ছে। কি আনিস? ভেজথালি দুটো আনিয়েছিলাম, কিন্তু এই দুটো এঁচড়ের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে আছে বলে তরকারি একটা আলাদা আনিয়েছি, এটা কালকে হয়ে যাবে। কেন আজকে নেবো? কোনো ব্যাপার না, খাবে? হ্যাঁ কি হয়েছে কে রে, আমাদের কি আছে এঁচড়ের তরকারি দুটো আর এটা আর কি পনির, ওটা মিক্স ভেজ, তাহলে মিক্স ভেজ রয়ে গেছে দুটো সঙ্গে। এটা কি? পয়োধি, পুজোর মিষ্টি। ও পয়োধি, চলো শাড়ি দিয়ে অবধি। এগুলো দেখে খাওয়ার পর জায়গা থাকে, আমার পরোটা খেয়ে নেবে একটা খেয়েছি। কাট।